দেশের সবথেকে বড় রাজ্য উত্তরপ্রদেশে এখন বিধানসভা নির্বাচন চলছে, কিন্তু সেখানে বিজেপির গদি টলমল। বিজেপি কোনো মতেই ক্ষমতায় আসতে পারবে না, সেই কারণে দেশের প্রধানমন্ত্রী মিথ্যাবাদী প্রধানমন্ত্রী ভুলভাল বকছেন। একেবারে দিশেহারা হয়ে গেছে যে বিজেপি পার্টি কোনোভাবেই জিততে পারবে না। সেখানে জিতবে সমাজবাদী পার্টি, যাদের সাইকেল চিহ্ন, তাদের চিহ্ন হচ্ছে সাইকেল। সেই সাইকেল চিহ্ন এবারে ভোটে জিততে চলেছে এবং বিজেপির গোহারান হার হবে। সেই কারণে মোদি ভুলভাল মিথ্যা কথা বলছে এবং এমন এমন কথা বলছে যা শুনে দেশের জনগণ হাসছে। সাংবাদিক সুচন্দ্রিমা এই সব মোদির কেলেঙ্কারি পুরোপুরি ফাঁস করলেন এবং বললেন যে বিজেপি উত্তরপ্রদেশ থেকে মুছেই গেছে, তাই মোদি ভুলভাল বকছে যাতে কিছু ভোট পায়। কিন্তু ওখান থেকে মানুষ বুঝে গেছে যে বিজেপি এখানে কোনোভাবেই জিততে পারবে না, তাই মোদির মুখে লাথি মারছে উত্তরপ্রদেশের জনগণ, যোগীর মুখে লাথি মারছে উত্তরপ্রদেশের জনগণ। চলুন সাংবাদিক সুচন্দ্রিমার এই ভিডিওটি আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরপর 93 সালের নিজের দল সমাজবাদী দলের নির্বাচনী চিহ্ন বেছে নিতে এক মিনিটও খরচ করেননি। দলের নির্বাচনী চিহ্ন হলো সাইকেল। এবার বলি, এতক্ষণ এই সাইকেলের কথা বলছি কেন? কারণ যেবার মুলায়ম সিং যাদব প্রথম বিধায়ক হলেন সেই 1967-তে নরেন্দ্র মোদীর বয়স ছিল 7 বছর। কুকুর থেকে মগরমাছ, কুমির ধরছিলেন। সেই মুলায়ম সিং যাদবের দল সমাজবাদী দলের চিহ্ন নিয়ে তিনি যা বলেছেন তা নিয়ে একটু আলোচনা করব। প্রধানমন্ত্রীর ওপর চাপ বাড়ছে, এটা পরিষ্কার, তিনি উল্টো পাল্টা বকছেন। অবশ্য এমনও নয় যে উনি খুব মননশীল কথা বলে থাকেন, তাঁর কথার মণিমুক্ত তো ছড়িয়ে আছে সর্বত্র। তার অনেকটা মিথ্যে, কিছুটা অজ্ঞতা, কিছুটা অবশ্যই জুমলা। উনি মাঝে মধ্যেই এমন সব কথা বলেন, বলে থাকেন, যা শুনলে ভারতীয় হিসেবে মাথা হেঁট হয়ে যায়। আহা, এমন প্রধানমন্ত্রী আমার দেশের! ছোট্টবেলায় গ্রামে স্কুল থেকে ফেরত আসার সময় তিনি পুকুর থেকে মগরমাছ মানে কুমির ধরেছিলেন। জিমেল আবিষ্কার হওয়ার বহু আগে তিনি ফটোগ্রাফ মেল করেছিলেন। তিনি জানেন যে আকাশে মেঘ থাকলে প্লেন র্যাডারকে এড়িয়েই উড়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো সেই তিনি, একে তো উল্টোপাল্টা বকার অভ্যেস, তার উপর উত্তরপ্রদেশ নির্বাচনের চাপে পড়ে নির্বাচনী জনসভায় বললেন, আহমেদাবাদে যে জঙ্গিরা বোমা ফাটিয়েছিল তারা তাদের বোমা রেখেছিল সাইকেলে, আর সেই সাইকেল আজ সমাজবাদী দলের চিহ্ন। এই কথা বললেন হরদইয়ের জনসভায়। यहां समाजवादी पार्टी का जो चुनाव सिंबल है ना, उनका चुनाव का निशान है ना, जो शुरू में जो बम धमाके हुए वो सारे के सारे बम धमाके उन्होंने बम साइकिल पर रखे हुए थे। आप देखिए, साइकिल पे बम रखे हुए थे और जहां लोग सब्जी वगैरह खरीदने के लिए आते हैं वही साइकिल पार्क करके चले गए थे और एक समय चारों तरफ ये साइकिलों पर रखे हुए बम धमाके फूटे। मैं हैरान हूं ये साइकिल को उन्होंने क्यों पसंद किया। एक राजनीतिक दल के निर्वाचनी प्रतीक के अनायासे जुड़े दिलें अहमदाबाद बम ब्लास्टर संगे, সন্ত্রাসবাদের সঙ্গে। যে দলের নেতা দেশের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, যে দল উত্তরপ্রদেশে দীর্ঘ দিন ক্ষমতায় ছিল, যে দলের 5 জন সাংসদ রয়েছেন লোকসভায়, সেই দলের নির্বাচনী চিহ্নকে জুড়ে দিলেন সন্ত্রাসবাদের সঙ্গে। নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথ একটা কথাও বলল না। পাড়ার পেঁচো মস্তানের ভাষা শোনা গেল এক সাংবিধানিক প্রধানের গলায়। মজার কথা হলো, 2014-তে, 2017-তে, 2019-এ কিন্তু এই কথা শোনা যায়নি। আজ যখন গদি টলমল তখন তিনি এ কথা বললেন। দেশের বিকাশের কথা নয়, স্কুল শিক্ষা স্বাস্থ্যের কথা নয়, বেরোজগারির কথা তো নয়, মূল্যবৃদ্ধির কথাও নয়। বিরোধী দলের নির্বাচনী চিহ্নকে জুড়ে দিলেন সন্ত্রাসবাদের সঙ্গে এবং ফল সঙ্গে সঙ্গে
राज्य जुड़े बीजेपी नेतारा बोलते शुरू कर दिले अहमदाबाद ब्लास्टर संगे सरसरी जोगाजोग आछे समाजवादी दल प्रमाण प्रमाण दीते बई गेछे स्वयं प्रधानमंत्री बोलछेन प्रमाणेर दरकारटा कोथाय गणतंत्र के गणतान्त्रिक समस्त ध्यान धारणा रीतिनीति के बुड़ो आंगुल देखिए एक दल तार मिथ्येवादी नेता प्रकाश्य जनसभाय असत्य भाषण दिच्छेन केन ताके तादेरके जीतते हबे जे कोनो मूल्य जीतते हबे नरेंद्र मोदीर ओई भाषणेर पर समाजवादी दलेर नेता असम्भव भालो एकटा ट्वीट करेछेन तिनी लिखेछेन खेत और किसानों को जोड़कर उसकी समृद्धि की नींव रखती है हमारी साइकिल सामाजिक बंधनों को तोड़ बिटिया को स्कूल छोड़ती है हमारी साइकिल महंगाई का उस पर असर नहीं वो सरपट दौड़ती है हमारी साइकिल साइकिल आम जनों का विमान है ग्रामीण भारत का अभिमान है साइकिल का अपमान पूरे देश का अपमान है परिश्रमी कृषक और खेत के एक सूत्रे जुड़े दे साइकिल साइकिले ही एक पिता तार आत्मजा के स्कूले दिए आसे प्रतिदिन बेड़े चला पेट्रोल डीजेल दाम निये भापते होए ना साइकिल चलते थाके पैडल चापे साइकिल आम जनतार बाहन साइकिलेर अपमान देशेर मानुषेर अपमान देशेर अपमान साइकिल वृत्तांत तो शेष करार आगे एकजनेर कथा ना बोललेई नय তিনি হলেন আইনস্টাইন তিনি বলেছিলেন লাইফ ইজ লাইক রাইডিং এ বাইসাইকেল টু কিপ ইউর ব্যালেন্স ইউ মাস্ট কিপ মুভিং মোদিজি কি ব্যালেন্স হারিয়েছেন মাত্র ক বছর আগে শান্তিনিকেতনে এক মানুষকে দেখেছিলাম নিজের মনে সাইকেল নিয়ে চলছেন পাশে রবি ঠাকুরের সেই উপাসনা গৃহ অপলক দৃষ্টিতে সেই সাইকেল আরোহীকে দেখেছিল রামকিঙ্কর বেইজের সাঁওতাল পরিবার সাইকেল চালাচ্ছিলেন অমর্ত্য সেন আমাদের এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সের ডিগ্রি নেওয়া প্রধান সেবক নরেন্দর ভাই দামোদর দাস মোদীকে এসব বোঝাবে কে আরো বড় প্রশ্ন তিনি কি বুঝতেও পারবেন সাইকেল দেখলেই তার মাথায় আসে উগ্রপন্থা সাইকেল আরোহীকে দেখলেই তিনি বুঝে যান সেই আরোহী উগ্রপন্থী আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন।